ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রভাষক, অর্থনীতি বিভাগ, তেজগাঁও মহিলা কলেজ। আমি আজকে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং, ফিনান্স এবং ম্যানেজমেন্ট এর একটা ক্লাস নেব, সেটা হলো ম্যাক্রো ইকোনমিক্সের ক্লাস। আমাদের আজকের টপিক হবে লিকুইডিটি ট্র্যাপ বা তারল্য ফাঁদ। লিকুইডিটি ট্র্যাপ কাকে বলে? এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় এই কোয়েশ্চনটা থাকে 5 নম্বরের জন্য। তো আমরা লিকুইডিটি ট্র্যাপ ধারণার আগে আমরা একটু সর্বপ্রথম কেইনস, জন ম্যানার্ড কেইনস, JM, সংক্ষেপে যাকে JM কেইনস বলা হয়, বিখ্যাত অর্থনীতিবিদ, তিনি সর্বপ্রথম এই লিকুইডিটি ট্র্যাপ বা তারল্য ফাঁদ ধারণা প্রবর্তন করেন। তিনি ফটকা চাহিদা এবং সুদের হারের মধ্যে একটা সম্পর্ক ব্যাখ্যা করেছেন, যে সম্পর্ক বিপরীত। এই সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে তিনি এই তারল্য ফাঁদ ধারণার অবতরণ করেন। তিনি বলেন, সুদের হার এবং তারল্য ফটকা চাহিদার মধ্যে একটা বিপরীত সম্পর্ক রয়েছে। সুদের হার বাড়লে ফটকা চাহিদা কমে, সুদের হার কমলে ফটকা চাহিদা বাড়ে। এখন ফটকা চাহিদা কী? ফটকা চাহিদা হচ্ছে ফটকা কারবারের উদ্দেশ্যে মানুষ যে নগদ অর্থ হাতে রাখে সেটাকে বলা হয় ফটকা চাহিদা। ফটকা কারবারের উদ্দেশ্যে মানুষ যে নগদ অর্থ হাতে রাখে সেটা হচ্ছে ফটকাজনিত চাহিদা। এখন ফটকা কারবার কী? ফটকা কারবার হচ্ছে মানুষ যখন সুদের হার বেশি থাকে তখন মানুষ মনে করে নগদ অর্থ হাতে কম রাখে, তখন মানুষ ব্যাংকে বেশি টাকা রাখার জন্য উৎসাহী হয়। অর্থাৎ তখন মানুষ ভবিষ্যতে কোনো দ্রব্য বা পণ্য, বিশেষ করে শেয়ার মার্কেটে সাধারণত ফটকা কারবার বেশি হয়ে থাকে, শেয়ারের দাম ভবিষ্যতে বাড়তে পারে এই ধরনের বা কমতে পারে এই ধরনের, যেহেতু ভবিষ্যৎ অনিশ্চিত, এ ধরনের চিন্তা করে মানুষ নগদ অর্থ হাতে রাখে। এখন যদি মনে করে যে বর্তমান সুদের হার যদি বেশি হয়, তখন যদি সে মনে করে যে ভবিষ্যতে আমি এই টাকাটা যদি এখন ব্যাংকে রাখি তাহলে আমি যে লাভ পাবো, ভবিষ্যতে যে শেয়ারের দাম বা বন্ডের দাম বা ঋণপত্রের দাম বা সঞ্চয়পত্রের দাম ভবিষ্যতে এর চেয়ে বেশি নাও হতে পারে, তাহলে সে এই জন্য এরকম চিন্তা করে সে কী করে, হাত যখন সুদের হার বেশি হয় তখন নগদ অর্থ হাতে না রেখে তখন সে ব্যাংকে রাখে। আবার যখন সুদের হার কমে যায় তখন সে ব্যাংকে টাকা না রেখে নগদ হাতে রাখে ফটকা কারবারের উদ্দেশ্যে। সে মনে করতে পারে যে ভবিষ্যতে সে কোনো দ্রব্য কমে গেলে সে ওগুলো কিনবে, কিনে বেশি দামে বিক্রি করার উদ্দেশ্যে সে নগদ অর্থ হাতে রাখে। মূলত এই উদ্দেশ্যে যেই চাহিদা করে তাকে বলা হয় ফটকা চাহিদা। তাহলে এখন এই ফটকা চাহিদার সাথে সুদের হারের একটা বিপরীত সম্পর্ক, সেটাকে আমরা এইভাবে দেখাতে পারি যে MDS ইকুয়াল টু ফাংশন অফ আই। এখানে MDS মানে স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি অর্থাৎ অর্থের ফটকা চাহিদা। MDS মানে হচ্ছে অর্থের ফটকা চাহিদা অর্থাৎ স্পেকুলেটিভ ডিমান্ড। ফটকা মানে হচ্ছে ইংলিশে স্পেকুলেটিভ ডিমান্ড বলে, স্পেকুলেটিভ ডিমান্ড অর্থের ফটকা চাহিদা, স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি। এটা হচ্ছে নেগেটিভ সম্পর্ক, অর্থাৎ MDS লেস দেন জিরো, অথবা আমরা লিখতে পারি এটা লেস দেন জিরো। অর্থাৎ সুদের হারের সাথে অর্থের ফটকা চাহিদা বিপরীত সম্পর্ক। সুদের হার বাড়লে অর্থের ফটকা চাহিদা কমে, সুদের হার কমলে অর্থের ফটকা চাহিদা বাড়ে। কেন কমে এটা আমরা আগে বলছি যে ভবিষ্যৎ যেহেতু অনিশ্চিত, মানুষ যখন মনে করবে যে বর্তমান সুদের হার বেশি
তাহলে সে ব্যাংকে রেখে যে লাভ পাচ্ছে নগদ হাতে রেখে তার চেয়ে কম লাভ যদি সে মনে করে যে পাবে তখন সে কী করে ব্যাংকে সুদের হার বেশি হলে ব্যাংকে টাকা জমা রাখে অথবা ঋণপত্রে টাকা ব্যয় করে নগদ অর্থ হাতে কম রাখে আবার যখন সুদের হার কমে যায় তখন সে নগদ হাতে রাখে ভবিষ্যতে সঞ্চয়পত্রের দাম কমে যেতে পারে বা বন্ডের দাম কমে যেতে পারে তখন সে ওগুলো কিনে বিক্রি করার উদ্দেশ্যে হয়তো সে নগদ টাকা হাতে রাখে অথবা কোনো পণ্য সে ভবিষ্যতে কমে গেলে সে কেনার উদ্দেশ্যে সে নগদ অর্থ হাতে রাখে এটাকে মূলত ফটকা জনিত চাহিদা বলা তাহলে আমরা দেখি এদিকে হচ্ছে ফটকা চাহিদা আর এদিকে হচ্ছে সুদের হার I0, I1, I3, M0, M1, M2D, I2. তাহলে এটা হচ্ছে E, F, এবং G দিলাম এটা হচ্ছে তার হল তার লোফার বা লিকুইডিটি টেপ এই অংশটি তাহলে আমরা ঠিক প্রথমে তার লোফাত কি সেটা একটু ব্যাখ্যা করি তাহলে আমরা বললাম কেস বলছে যে ফটকা অর্থের ফটকা জনিত চাহিদার সাথে সুদের হারের বিপরীত সম্পর্ক তিনি তিন ধরনের অর্থের কথা অর্থের চাহিদার কথা বলছেন লেনদেন চাহিদা এবং সতর্কতামূলক চাহিদা লেনদেন চাহিদা এবং সতর্কতামূলক চাহিদা এটা আয়ের উপর নির্ভর করে এবং ওটার সাথে ধনাত্মকভাবে সম্পর্কিত ওগুলো আমাদের এখানে চ্যাপ্টার না আমাদের আরেকটা তিন নম্বর উনি বলছেন ফটকাজনিত চাহিদা এবং ফটকাজনিত চাহিদা তিনি বলছেন সুদের হারের সাথে বিপরীতভাবে সম্পর্কিত যেটা আমরা এখানে দেখাচ্ছি সুদের হারের সাথে অর্থের ফটকাজনিত চাহিদা বিপরীতভাবে সম্পর্কিত অর্থাৎ সুদের হার বাড়লে অর্থের ফটকাজনিত চাহিদা কমে সুদের হার কমলে অর্থের ফটকাজনিত চাহিদা বাড়ে যেটা আমরা এই চিত্রের মাধ্যমে দেখাচ্ছি যে যখন সুদের হার বেশি I0 তখন অর্থের ফটকাজনিত চাহিদা M0 ও M0 পরিমাণ অর্থাৎ অর্থের ফটকা চাহিদা কম সুদের হার যখন কমে I1 হলো অর্থের ফটকা চাহিদা হলো M1 সুদের হার কমে I2 হলে অর্থের ফটকা চাহিদা হয় M2 এভাবে সুদের হার আবার কমলে অর্থের ফটকা চাহিদা কমে সুদের হার বাড়লে অর্থের ফটকা চাহিদা সুদের হার কমলে অর্থের ফটকা চাহিদা বাড়ে এবং সুদের হার বাড়লে অর্থের ফটকা চাহিদা কমে আচ্ছা তাহলে এখন তবে সুদের হারের একটা লিমিট নামার একটা লিমিট আছে সুদের হার কখনো তার মতে কেন্সের মতে সুদের হার কখনো শূন্য হয় না একটা লিমিট আছে সুদের হারের নামার অর্থাৎ যে নিম্নতম সুদের হারে যে নিম্নতম সুদের হারে অর্থের ফটকাজনিত চাহিদা স্থিতিস্থাপকতা অসীম হয় এটা লিখে রাখতে হবে যে নিম্নতম সুদের হারে অর্থের ফটকা চাহিদা যদি তার লেখা দরকার নেই ফটকা চাহিদা স্থিতিস্থাপকতা অর্থাৎ এখানে নিম্নতম সুদের হার একটা তাই যে সুদের হার শূন্য হতে পারে না তাহলে নিম্নতম সুদের হারে অর্থের ফটকা চাহিদা চাহিদার স্থিতিস্থাপকতা অসীম হয় ঠিক আছে অর্থের ফটকা চাহিদার স্থিতিস্থাপকতা অসীম হয় তাহলে আমাদের I2 থেকে এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন সুদের হার তাহলে এ বিন্দুতে অর্থের ফটকা চাহিদা M2 এর পরে যে অংশটুকু অসীম হয়েছে সে অংশটুকু হচ্ছে তারল্যপাত তাহলে আমরা তারল্যপাত কাকে বলতেছি সংজ্ঞা এরকম যে যে নিম্নতম সুদের হারে
অর্থের ফটকা চাহিদার যে অংশটুকু, নিম্নতম সুদের হারের অর্থের ফটকা চাহিদার যে অংশটুকু, ফটকা চাহিদার যে অংশটুকু অসীম হয়ে যায়, ফটকা চাহিদার স্থিতিস্থাপকতার যে অংশটুকু অসীম হয়ে যায় সেটাকে বলা হয় তারল্যফাত। তাহলে আমরা বলছি তারল্যফাত কি, আবার বলতেছি, নিম্নতম সুদের হারে অর্থের ফটকার চাহিদার স্থিতিস্থাপকতার যে অংশটুকু অসীম হয়ে যায় মূলত সেটাকে বলা হয় তারল্যফাত। তাহলে এই যে আমাদের এম টু এর পরে এই অংশটাকে যেটা অসীম হয়ে যায় আই টু সুদের হারে, এটা হচ্ছে নিম্নতম সুদের হার। তাহলে যে নিম্নতম সুদের হারে অর্থের ফটকা চাহিদার স্থিতিস্থাপকতা যে অংশটুকু অসীম হয়ে যায় সেই অংশটুকু বলা হয় তারল্যফাত। তারল্যফাত কেন সৃষ্টি হয়, কারণ তার সুদের হার কখনো শূন্য হয় না, শূন্য হওয়ার আগেই একটা বিন্দুতে গিয়ে একটা স্তরে গিয়ে সুদের হার লিমিটেশন, সুদের হার একটা সীমা নির্দিষ্ট হয়ে যায় এবং সেটাকে বলা হয় ন্যূনতম সুদের হার। এবং সেই ন্যূনতম সুদের হারে বা যে নিম্নতম সুদের হারে অর্থের ফটকা চাহিদার স্থিতিস্থাপকতা অসীম হয় সেই অংশটুকুকেই তারল্যফাত বলা হয়। তাহলে আমরা সামারি আকারে পুরো ক্লাসটাকে আমরা এভাবে বলতে পারি যে কেইনস সর্বপ্রথম তারল্যফাতের ধারণা দিয়েছেন। তিনি বলেছেন ফটকা অর্থের ফটকা চাহিদার সাথে সুদের হারের বিপরীত সম্পর্ক, অর্থাৎ সুদের হার বাড়লে অর্থের ফটকা চাহিদা কমবে, সুদের হার কমলে অর্থের ফটকা চাহিদা বাড়বে। তবে সুদের হার কমার একটা লিমিট রয়েছে বা সীমা রয়েছে, সুদের হার কখনো শূন্য হয় না, শূন্য হওয়ার আগেই একটা বিন্দুতে বা একটা স্তরে সুদের হার স্থির হয়ে যায় যেটাকে ন্যূনতম বা নিম্নতম সুদের হার বলে। যে নিম্নতম সুদের হারে অর্থের ফটকা চাহিদা স্থিতিস্থাপকতা অসীম হয় যে অংশ থেকে অর্থের ফটকা চাহিদার স্থিতিস্থাপকতা অসীম হয় সেই অংশটুকুকেই তারল্যফাত বা লিকুইডিটি ট্র্যাপ বলা হয়। তো আমরা চিত্রে বর্ণনা এভাবে দেখাচ্ছি যে ভূমি অক্ষে আমরা দেখাচ্ছি ফটকা চাহিদা, অর্থের ফটকা চাহিদা, লম্ব অক্ষে আমরা সুদের হার দেখাচ্ছি। আমরা সুদের হার যখন আই জিরো তখন অর্থের চাহিদা হচ্ছে এম জিরো, যেটা ই বিন্দুতে নির্দেশ করে। সুদের হার কমে যখন আই ওয়ান হয় অর্থের ফটকা চাহিদা বেড়ে এম ওয়ান হয়, সুদের হার আরও কমে যখন আই টু হয় তখন অর্থের ফটকা চাহিদা এম টু হয়। এখন এটা যদি নিম্নতম সুদের হার ধরা হয়, এই নিম্নতম সুদের হারে যদি আমরা অর্থের চাহিদা আরও বাড়াতে যাই, ফটকা চাহিদা আরও বাড়াতে যাই, তখন কিন্তু অর্থের ফটকা চাহিদা অসীম হয়ে যায়, অর্থাৎ ভূমি অক্ষের সমান্তরাল হয়ে যায়। ফলে অর্থের ফটকা চাহিদা আর যে অংশটুকু ভূমি অংশের সমান্তরাল হয় বা যে অংশটুকু অর্থের ফটকা চাহিদার যে অংশটুকু চাহিদার স্থিতিস্থাপকতার যে অংশটুকু অসীম হয় সে অংশটুকুকে তারল্যফাত বলে। সুতরাং আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করছি।